প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ যুদ্ধ নয় শান্তির পক্ষে। তবে আক্রান্ত হলে বহিঃশত্রুকে মোকাবেলায় সব রকম প্রস্তুতি থাকতে হবে। আর এই লক্ষ্যে সশস্ত্র বাহিনীকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলা হচ্ছে। নৌ বিমান বাহিনী নির্বাচনী পর্ষদের বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শাহ আলী জয় রিপোর্ট। দুই বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতি নির্ধারণ করতে সোমবার সেনানিবাসে নির্বাচনী পর্ষদের বৈঠকের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল প্ল্যাটফর্মে এতে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে দেশপ্রেমিক এবং দক্ষ সদস্যদের পদোন্নতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে দেখবেন যে কর্তব্য পালনে অনেক দক্ষতার পরিচয় দিতে পারে, তো তারা যেন অবহেলিত না হয় সেদিকটাও আপনারা বিবেচনা করবেন। শেখ হাসিনা বলেন প্রযুক্তি নির্ভর এবং অত্যাধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তোলা সরকারের লক্ষ্য। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, কারণ শান্তি ছাড়া কোনো দেশের উন্নতি করা সম্ভব না। যুদ্ধ ধ্বংস ডেকে আনে, আমরা ধ্বংসের পথে যেতে চাই না। কিন্তু কেউ যদি আক্রমণ করে, তো বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার সব রকম প্রস্তুতি আমাদের থাকতে হবে। সেজন্য আমাদের সব সময় প্রশিক্ষণ এবং সরঞ্জামাদি সব কিছুর দিক থেকেই আমি মনে করি যে আমাদের যতটুকু ক্ষমতা আছে তার মধ্যে দিয়ে আমাদেরকে সেইভাবে প্রশিক্ষণও অব্যাহত রাখতে হবে। পদোন্নতির জন্য ট্রেস টেবুলেটেড রেকর্ড অ্যান্ড কম্পারেটিভ ইভালুয়েশন পদ্ধতির ব্যবহারকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন এই পদ্ধতির ভিত্তিতেই আগামী দিনে যারা দক্ষতার সাথে নৌবাহিনী এবং বিমান বাহিনী পরিচালনা করবেন তারা নির্বাচিত হবেন। পদোন্নতির ক্ষেত্রে শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।